শেরে বাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী। তিনি শেরে বাংলার নামটি যখন উচ্চারিত তখনই 1940 সালে লাহোর প্রস্তাব তথা পাকিস্তান প্রস্তাবের ঐতিহাসিক স্মৃতি মনে পড়ে। তিনি আপাদমস্তক একজন বাঙালি, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি একজন পারফেক্ট বাঙালি ছিলেন। এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা, শেরে বাংলাকে ফজলুল হক সাধারণ মানুষকে এই দেশে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন সর্বকালের সবার সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। প্রজাস্বত্ব আইন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে তিনি সুদকর মহাজনদের নিপীড়ন অত্যাচার থেকে বাংলার কৃষককে রক্ষা করেছে, সেই জন্য তিনি এখনো স্মরণীয় হয়ে আছে। আজকের দিনে আমাদের যে প্রত্যয়, যে অঙ্গীকার, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী মাওলানা ভাসান, শেরে বাংলাকে ফজলুল হক অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, এবং সেটাই শেরে বাংলার স্বপ্ন এবং আমাদের আজকের অঙ্গীকার।